শীতকালীন সবজি সিমের বিচি ও চিংড়ি মাছ দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করছি। এটা তো আমার খুবই পছন্দ, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। কিভাবে এই মজার রেসিপিটি তৈরি করলাম দেখতে হলে সাথেই থাকুন। প্রথমে একটু দেখিয়ে দিই আজকের রেসিপির জন্য আমি কী ধরনের সিমের বিচি সিলেক্ট করেছি। আমি ঠিক এ ধরনের সিমের বিচি নিয়েছি আর এই সিমের বিচিগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে নিয়েছি। এজন্য করছি কি, একটা ছুরির সাহায্যে উপরের যে আবরণ এটাকে ফেলে দিব। আমি একটা ছুরির সাহায্যে করছি, তবে আপনারা চাইলে বটির সাহায্যেও পরিষ্কার করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো সিমের বিচি পরিষ্কার করে নিব। আর এখানে এক পোয়া সিমের বিচি আছে, আমি পুরাটাই দিব না, এখান থেকে কিছুটা রেখে দিব। সিমের বিচির সাথে রান্না করার জন্য মিডিয়াম সাইজের একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, উপরের আবরণ ফেলে দিয়েছি আর পিঠে যে রক্তটা থাকে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে লবণ ও লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছকে তো প্রথমে হালকা ভেজে নিব, তো তার আগে এখানে এক চা চামচ লবণ ও সামান্য হলুদ মেখে নিয়েছি। আচ্ছা, এই যে আমি লবণ ও লেবু দিয়ে মাছকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এতে করে হবে কি, মাছের যে আষ্টে গন্ধ এটা খুব সহজে কেটে যায়। প্রথমে একটি প্যানে রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি। এ ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে রেসিপিগুলো আপনি উপভোগ করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি, যখন তেল গরম হয়ে গেল তখন মাছগুলোকে ভেজে নিব। আচ্ছা, চিংড়ি মাছ অতিরিক্ত ভেজে নিলে এটা শক্ত হয়ে যায়, এটা তো অনেকবারই বলেছি, এজন্য মাছকে হালকা ফ্রাই করে নিচ্ছি। মাছের এক পাশ এক মিনিট, অপর পাশ এক মিনিট ভেজে নিব। এই তো, যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টিয়ে দিব। ঠিক একইভাবে মাছের অপর পাশও ভাজা হয়ে গেলে মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিয়ে ওই একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পরে আবারও পেঁয়াজ বাটা ব্যবহার করব, কিন্তু আপনি যদি পেঁয়াজ বাটা ব্যবহার না করেন সেক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দেবেন। চুলার আস্ত মিডিয়াম করে রেখেছি, এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজকে সোনালি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে যখন এভাবে সোনালি কালার আসতে শুরু করবে, এ পর্যায়ে পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ। চুলার আঁচ ওই একই করা আছে, কিছুটা সময় নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে সে গুঁড়া মশলা দেব, তার আগে সামান্য পরিমাণ পানি দিলাম, যাতে করে মশলাগুলো আবার অতিরিক্ত পুড়ে না যায়। প্রথমেই যাচ্ছে লবণ হাফ টেবিল চামচ। লবণের পরিমাণ তো আপনাদের পছন্দের ওপর নির্ভর করে। তারপরে যাচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া দেব হাফ টেবিল চামচ। এ পর্যায়ে এসে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি এক চা চামচ, তবে আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ ফালিও ব্যবহার করতে পারেন। চুলার আঁচ ওই একই রেখে মশলাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা এভাবে উপরে উঠে আসবে, এ পর্যায়ে এসে সেই যে পেঁচে ধুয়ে রাখা সিমের বিচি দিয়ে দিলাম। এই সিমের বিচি আসলে নরম হয়, এটা সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আজকে আমি যে রেসিপিটা করছি এটা একটা গায়ে মাখা ভাব থাকবে, অতিরিক্ত ঝোল রাখলে কখনোই ভালো লাগবে না। সিমের বিচি দিয়ে নেড়ে চেড়ে এ পর্যায়ে এসে সেই যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আগেই তো এক্সপ্লেন করলাম এই রেসিপিটা হতে বেশি পানি বা সময়ের প্রয়োজন হয় না। এই রেসিপিতে যেহেতু আমি ঝোলের পরিমাণটা খুব বেশি রাখবো না, একটা মাখামাখা ভাব রাখবো, তাই এক কাপ আর সামান্য কিছু পানি দিয়েছি। ঢেকে দেওয়ার আগে দুটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন চুলার আঁচকে হাই করে ঢেকে রাখছি আর জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে, মাছগুলোকে এ পর্যায়ে এসে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো সব উল্টানো হয়ে গেলে চুলার আঁচকে কমিয়ে ঢেকে রাখছি, পানিটা টেনে মাছ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর 10 মিনিট পরে ফিরে আসলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন ঝোলের পরিমাণটা টেনে গেছে। আর সিমের বিচি দেখিয়ে দিচ্ছি, এটা তো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, মাছ তো সিদ্ধ হয়েছেই।
এ পর্যায়ে এসে হাফ চা চামচ ভাজা বা ডালা জিরার গুঁড়া ব্যবহার করছি। এতে করে রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চুলাকে বন্ধ করে পরিবেশন করে নিব। কত অল্প সময়ে মজার একটা রেসিপি তৈরি করে ফেললাম, নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।